এই মহারম মাসের মধ্যে দিয়ে শুরু করতে হবে নতুন জীবন। জীবনে যত পাপ করেছি সেটার জন্য তওবা করব, নতুন করে আল্লাহর গোলামীর জন্য স্বপ্ন দেখব। আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম দিলেন, কদম দিয়ে দেখতে পাইলেন ইহুদিরা এই মহারম মাসে রোজা রেখেছেন। জোরে সুরে সুবহানাল্লাহ। এবার আমার নবী প্রশ্ন করলেন, তোমরা এই মহারমে রোজা রাখার কারণ কি? তখন তারা ইহুদিরা উত্তর দিয়েছে, এই মহারম মাসে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, আর ওই ফেরাউনের গোষ্ঠীকে লোহিত সাগরে তলিয়ে মেরেছেন, যুদ্ধে মূসা নবী বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। এই জন্য মূসা কালিমুল্লাহ আশুরার দিনে রোজা রেখেছে, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব বলেছেন, সেই তুলনায় আমার হক বেশি। আমি বলে দিলাম, তোমরা এই মহারম মাসে রোজা রাখো। আল্লাহর হাবিব রোজা রাখলেন। জোরে সোরে সুবহানাল্লাহ। তবে বিদর্মীদের সাথে ইমানদারদের মিল থাকতে পারে না। বিদর্মীরা রেখেছেন একটা রোজা, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতেরা রাখবে দুইটা রোজা, না হয় বিদর্মী ইহুদিদের সাথে মিল হয়ে যাবে। আশুরার চাঁদের 9 তারিখ এবং 10 তারিখের রোজা। এবার বন্ধু সবচেয়ে মজার খবর হলো, এই আশুরার চাঁদে মহারমের 10 তারিখে যদি কেউ রোজা রাখে তার নিয়ামতটা কি? আল্লাহর হাবিব সরকারে দোজাহান তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মত, হুসাইনি কাফেলার লোকেরা যারা নবীকে মহাব্বত করে, নবীর হাদিস শরীফের কথা মনে করে, মহরমের 10 তারিখে একটা রোজা রাখবে, 10 তারিখে তার 40 বছরের গোনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আশুরার দিনে কেউ যদি এই একটা রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে, তার মানে একটা রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করাইতে পারে, কেউ কোনোভাবে গোটা উম্মতকে ইফতারির সওয়াব সে পেয়ে যাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহররম হলো ইমানদারের জন্য নিয়ামত, এই আশুরা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইমানদারদের জন্য পুরস্কার পাওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই মহারম মাসে আল্লাহর প্রিয় নবীদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন, আবার পরীক্ষার রেজাল্টও এই মাসে দিয়েছে। আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহারম মাসে যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয়, অসুস্থ ব্যক্তির কৌশল জানে, অসুস্থ ব্যক্তির সেবা করে, তাহলে যেন গোটা পৃথিবীর অসুস্থদেরকে সে সেবা করলো, সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আর বলেছেন, এই মহরম মাসে যদি কোনো এতিমের মাথায় কোনো মানুষ হাত বুলিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাথায় যতগুলো চুল আছে ওই চুলের সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দিবে। আর জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। মহরমের 10 তারিখে, আশুরার চাঁদের 10 তারিখে যেই ব্যক্তি ইবাদত করতে পারবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি আশুরার চাঁদের 10 তারিখে ইবাদত করতে পারবে, আমল করতে পারবে, সে সপ্তম আসমানে যারা বসবাস করছে, এই মুহূর্তে অবস্থান করতেছে, তাদের সমপরিমাণ নেক তার আমল নামায় দেওয়া হবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আখির নবীর উম্মতের এত অল্প সময়ে তো বিশাল নেকি অর্জন করতে পারবে, তার কারণ কি? অন্য নবীদের হায়াত ছিল লম্বা, তার উম্মতের হায়াত ছিল লম্বা, আখির নবীর উম্মতের হায়াত খুবই অল্প, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু সময় দিয়েছে, এই রাত্রিতে এই দিনগুলোতে ইবাদত করলে তারা অনেক বেশি নেক অর্জন করতে পারবে। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। যারা এখানে কেউ বলতে পারবে না যে আমরা নিষ্পাপ, ঠিক কিনা? সবাই বুকে হাত দিয়ে বলবে যে আমি গুনাহগার, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই মহরম মাসের 10 তারিখ রাত্রিতে সুবহি সাদেকের আগে, সুবহি কাজিবের সময় কেউ যদি 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়তে পারে একটা নিয়মে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সে নিয়মটা কি বলবো? সবাই রাজি আছেন শুনতে? আরে জড়ে, প্রথম রাকাতে একবার, তৃতীয় পারায় আয়াতুল কুরসি আছে, জানেন নি? এটা 3 পারা তায়তুল কুরসি আছে,
আয়াতুল কুরসিটা পড়বে একবার, সূরা ইখলাস পড়বে তিনবার, একবার আয়াতুল কুরসি পড়বে, তিনবার সূরা ইখলাস পড়বে। এইভাবে ধারাবাহিকভাবে দুই রাকাত নিয়তে চার রাকাত নামাজ শেষ করবে, সবার শেষে একবার সূরা ইখলাস পড়বে। এই পড়ে যখন মোনাজাত দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর বান্দার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে এবং তার জন্য জান্নাতের যত নিয়ামত বরাদ্দ করে দিবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা মহরম মাসের 9-10 তারিখ রোজা রাখবেন, 9 তারিখ হলো বুধবার, 10 তারিখ হলো বৃহস্পতিবার, আশুরার রাত্রিতে কিন্তু গোটা বাংলাদেশে, উন্নত বিশ্বে মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, হুসাইনি কাফেলার লোক যারা, হুসাইনের সমর্থক যারা, গোটা পৃথিবীতে এক যুগে আশুরা উদযাপন হবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা কি আশুরা পালন করতে প্রস্তুত? কথা বলেন, করতে রাজি? তাহলে সবাই আপনারা যদি আশুরা পালন করেন তাহলে করতে হবে বুধবারের রাত্রে, 9 তারিখ দিবাগত রাত্রিতে 10 তারিখ, ঠিক কিনা বলেন? আর 10 তারিখ কি রাত্রে কিন্তু 11 তারিখ রাত্রি হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আপনারা সকলে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সকলে সম্মিলিতভাবে আপনারা, আমরা সবাই মিলে যদি আমাদের সকলের ইচ্ছা থাকে তাহলে আমরা আশুরাকে জাঁকজমকপূর্ণভাবে আমরা কি করব, উদযাপন করব। আশুরা সম্পর্কে আজকে আমি আলোচনা করি নাই, শুধুমাত্র এই শুরুতে আমাদের কি করা উচিত সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। সম্মানিত উপস্থিতি, যখন রমজানের রোজা ফরজ হয়েছে তার আগে কিন্তু মহরমের 10 তারিখের একটা রোজা ফরজ ছিল। কি ছিল? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কেউ যদি রমজানের মাসে রোজার পরে কোনো রোজা রাখতে চাও তাহলে তোমরা মহরম মাসে রোজা রাখো, কারণ এই মহার আশুরার দিনের 10 তারিখের একটা রোজা রাখলে তার 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি করবেন? আশুরা সভাপতি সব কি বলেন সবাই? তা আশুরা যদি আমরা এখানে মসজিদে করি তাহলে আপনারা সকলে 9 তারিখ দিবাগত রাত্রিতে এখানে উপস্থিত থাকবেন, আমরা এশার নামাজ পড়ব। এশার নামাজের পরে এই আশুরাটা কেন হয়েছে, এই মহরমটা কেন হয়েছে, ইমাম হুসাইন কেন এবার শাহাদাত বরণ করেছে, এই মহরম কেন হলো, কারবালা কেন হলো, কুফায় মর্মান্তিক ঘটনা কেন হলো, সেই বিষয়গুলো নিয়ে মহরমের এই গুরুত্বপূর্ণ আলোচনা করব। করার পরে আমরা তারপরে আমরা মহরমকে সুন্দর করে বিদায় দিব। কথা বলেন আমার সাথে একমত আপনারা সবাই? আরো জোরে, আরো জোরে, রাজি? আওয়াজটা বেশি বালা না। সম্মানিত উপস্থিতি, কে বাঁচবে কে মরবে সেটা কারো জানা নাই। আগে আমাদের একটা ভাবনা ছিল যে বার্ধক্যজনিত সমস্যায় ভুগতে ভুগতে এক সময় মানুষ বুড়া হয়ে মারা যাবে, ঠিক কিনা বলেন? নারী হোক আর পুরুষ হোক, এই করোনা পৃথিবীর বুকে ধরা দিয়ে পৃথিবীর মানুষের ভাবনাকে পাল্টে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই করোনা পৃথিবীর বুকে ধরা দিয়ে, ডেল্টা ভেরিয়েন্ট পৃথিবীর বুকে ধরা দিয়ে মানুষের এই সাধারণ চিন্তাকে অসাধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? স্বাভাবিক চিন্তাকে অস্বাভাবিক করে দিয়েছে। এখন আর এই জিনিস ভাবার, এই এই ভাবনা ভাবার আর সুযোগ নেই। এই করোনা ঘন ঘন এখন থেকে যেই কর্ম আমাদের দ্বারা আপনার হচ্ছে, এই কর্ম দ্বারা ঘন ঘন মানুষ বড়র আগে ছোট, ছোটর আগে বড়, এইভাবে পৃথিবী থেকে মানুষ বিদায় নিতেই থাকবে, একটার পর একটা গজব পৃথিবীতে আসতেই থাকবে। তবে নিয়ামতের কথা হলো, হুসাইনি কাফেলার লোক যারা, রাসুলের আদর্শের লোক যারা, তারা দুনিয়াও নিরাপদ, পরকালেও তারা নিরাপদ। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র আশুরা উদযাপন করার তৌফিক দান করে। এখন আমি তো দাওয়াত দিয়ে দিতে হবে, এটা পড়বেন বুধবারে, বুধবারে পড়বে, মঙ্গলবার 1 তারিখ, বৃহস্পতিবারে হলে তো 11 তারিখ হয়ে যায়, 11 তারিখ রাত্রে হয়ে যায়, 9 তারিখ তো মঙ্গলবার 1 তারিখ আশুরার, মঙ্গলে মঙ্গলে কত, মঙ্গলে মঙ্গলে কত, 8, বুধে কত, 9 তারিখ রাত্রিতে 10 তারিখ শুরু, ক্যালেন্ডারের হিসাব, পত্রিকার হিসাবও 9 তারিখ মঙ্গলবার। আপনারা কি এই তারিখ জানেন না, হিসাব রাখেন নাই? ক্যালেন্ডারের হিসাব, আর বিশেষ করে আমরা তো আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আমরা অনেক সময় চাঁদ দেখতে পারি না। আমি কিন্তু প্রতি মাসে চাঁদ দেখার জন্য, একদিন পরে, তাইলে বুধবারে যদি হয় তাহলে বৃহস্পতিবারে হবে, তাহলে বৃহস্পতিবারে হবে। আর আমরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে কিন্তু একটা নির্ধারিত একটা সময় কিন্তু আমাদেরকে দিবে,
ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারিত সময় দিবে, সেই সময়ের উপর ভিত্তি করে আমরা যদি বুধবারে হয় বুধবারে করব, আর যদি বৃহস্পতিবারে হয় বৃহস্পতিবারে করব। আমি এই তথ্য জেনে তারপরে আমি আপনাদের আরিফের কাছে অথবা আপনাদের কারোর কাছে জানিয়ে দিব, তারপরে আরিফ মসজিদে জানাই দিব। তো বিশেষ করে আপনারা সবাই যে যেখানে থাকেন, আমাদের এই মসজিদে থাকেন বা আপনাদের আশেপাশে মসজিদে থাকেন, আপনারা সকলে একটা কাজ করতে হবে, এই আশুরার দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। 10 তারিখ রাত্রি ইবাদত করবেন, আল্লাহ যেন আমাদেরকে আমাদের গুনাহগুলোর জন্য মাফ করে দেয়, আমরা যেন পাপ থেকে মুক্তি পাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ যেন আমাদের উপর থেকে উঠে যায়, আমরা যেন সেইভাবে আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যারা সুন্নত পড়েননি তারা 4 রাকাত সুন্নত পড়ে নেন, একবারে কাতারবদ্ধ।